হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল এবিসিডি। আজকে ব্লগটি শুরু করছি পৌষ পার্বণের পিঠে নিয়ে শুরু করছি। ঠিক আছে, পিঠে কেমন করে করব এটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকে আমাদের মা মালপোয়া বানাবে। মালপোয়ায় কি কি উপকরণ লাগছে, কি কি নিয়ে মা বসে আছে, কি দিয়ে তৈরি করছে, সবটা তোমরা দেখো, দেখে শেখো, বানাও, পরিবেশন করো, বাড়িতে লোকজন এলে খাওয়াতে পারবে। এবার দেখতে থাকো। প্রথমে মা সুজি দিল, এক বাটি সুজি দিল। তারপর মা আস্তে আস্তে করে ময়দা ঢালছে। কতটা ময়দা দেয় দেখো। এই মা পরিমাপ করে এক বাটি ময়দা নিল, এক বাটি সুজির সাথে এক বাটি ময়দা দিল, আরো এক বাটি ময়দা ঢাললো। এই আরো এক বাটি ময়দাটাও মা দিল। মোট এক বাটি সুজিতে দু বাটি ময়দা দেয়া হলো। এরপর আর কি উপকরণ দেয় দেখো। এরপর দিচ্ছে নুন, একটু টেস্ট হওয়ার জন্য সামান্য একটু নুন দেয়া। তারপরে দিচ্ছে মৌরি, মৌরিটায় ফ্লেভার আছে একটা। এরপর দিচ্ছে চিনি, চিনিটা মালপোটা যাতে মিষ্টি হয় তার জন্য দেয়া হচ্ছে। কত পরিমাণ চিনি দিচ্ছে দেখো। পিঁমড়েটাও চলে এসেছে চিনির সাথে। এক বাটি চিনি দিল, তাহলে এক এক বাটি সুজিতে দু বাটি ময়দা আর এক বাটি সুজি দেয়া হলো। এবার পরিমাণগুলোকে হালকা হালকা করে হাতে করে মিশ্রণ করে নিতে হবে। ভালোভাবে অনেকক্ষণ ধরেই একটু মিশ্রণ করে এর মধ্যে এবার মা দুধ দিচ্ছে। দুধটা কতটা পরিমাণ দেয় তোমরা দেখো। যে কোনো রকমের দুধ ইউজ করতে পারো। এক বাটি পরিমাপ করে দুধ দিল, দুধছে মা। এবার দুধটা দিয়ে ভালো করে চটকাতে হবে, চটকে চটকে মেখে অনেকক্ষণ ধরে মাখতে হবে। এবার মা আধ ঘন্টা এটাকে রেস্টে রাখবে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার মা কড়া বসিয়েছে, কড়ায় তেল ঢাললো, তেলটা গরম হতে হতে এবার এক এক করে মালপোয়া ঢালতে শুরু করবে। হাতার সাহায্যে করলে খুবই ভালো হয়, আমার তো সুবিধা হয় হাতার সাহায্যে। আপনাদের কোনটা দিয়ে যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে করবেন, তবে ডাবু হাতা করে একবার করেই দেখবেন, বেশ ভালোই গোল গোলই হয় মালপোগুলো। তেলটা একটু গরম হয়ে যাবার পর তারপরে দেব। এটা প্রায় গরম হয়ে গেছে, এবার ছাড়লাম। আর দেখো হাতায় করে ছাড়লাম, বজবজ বজবজ করে ফুটে উঠছে তেলটা, ভালোই গরম হয়ে গেছে বুঝতেই পারছো তেলটা। এবার আস্তে আস্তে করে ভাজছি, অল্প আছে কিন্তু ভাজতে হবে, বেশি আছে ভাজলেই ভেতরটা হবে না, ওপরটাই রং হয়ে যাবে। আর নাড়িয়ে নাড়িয়ে এরমভাবে ভাজতে হবে, বেশ ফুলেছে দেখতে পাচ্ছ তোমরা, ফুলকো ফুলকো মতন মালপোয়াটা হয়েছে। এরকমই নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার মালপোটা হয়েই এসেছে, এবার এক এক করে খুন্তির সাহায্যে নাবাচ্ছে মা থালার মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর টোবর টোবর ফুলকো ফুলকো মালপোয়া হয়েছে, কি ভালোই না টেস্টি হয়েছে। একবার করে দেখতেই পারো তোমরা ঘরে, একবার প্লিজ ট্রাই করো ঘরে, বানিয়ে দেখবে কিরকম হয়েছে উপকরণগুলো দিয়ে।
আবার একবার বলে দিচ্ছি কি কি উপকরণ দিয়ে মালপোটা মা তৈরি করলো। প্রথমে মা দিল 1 বাটি সুজি, 2 বাটি ময়দা আর 1.5 বাটি চিনি। তারপর তার মধ্যে মৌরি দিল আর অল্প সামান্য নুন দিল। দিয়ে ভালো করে মিক্সন করে তার মধ্যে শুকনো উপকরণগুলো আগে মিক্সন করে নিচ্ছে হাতে করে, তারপরে ওর মধ্যে 2 বাটি দুধ দিয়েছে। দুধ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এবার তেলে ভেজে রেডি করে নিন গরম গরম মালপোয়া। প্রায় ভাজা হয়ে গেছে, সবটাই নাবিয়ে ফেললো। এবার এবার ভেঙে তোমাদের দেখাবো কিরকম হয়েছে। ভেতরটা খাস্তা হয়েছে একটু, কিরকম মনমচা আওয়াজ হচ্ছে কিনা ভালো করে তোমাদেরকে দেখাবো। লাল লাল ফুলকো ফুলকো মালপোয়া তোমরা দেখতেই পাচ্ছ। আহা, শীতের মরশুমে এই ফুলকো ফুলকো মালপো নিয়ে চলে যাবে। এই ভেঙে দেখাচ্ছি তোমাদের, ভেতরটা কতই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। অল্প আঁচে করতে হবে, কিন্তু আবারও বলে দিচ্ছি, বারবার বলছি, বেশি আঁচে করলে ওপরের রংটাই খালি হবে কিন্তু ভেতরটা হবে না। দেখতে পাচ্ছ তোমরা কত ভালো হয়েছে দেখতে, ভেতরটা কাঁচা নেই। কত সুস্বাদু হয়েছে। মালপোটা দেখতে পাচ্ছ কিরকম ফুলকো মালপো একটা এনেছি, তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কিরকম মনমচে কড়কড়ে আওয়াজ হচ্ছে। দারুণ হয়েছে, মায়ের হাতের মালপো বলে কথা। তোমরা করে দেখবে, যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দিয়েই দেখবে, করে খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু, বুঝতে পারছো। এই বলে আমি ব্লগটি শেষ করলাম। বাই বাই, টাটা সবাইকে, গুড নাইট।